কেমন আছেন সবাই? আজকে ক্যারিয়ার রিলেটেড বিষয় নিয়ে একটু কথা বলি আপনাদের সাথে। হঠাৎ মনে হলো আজকে একজন পরিচিত মানুষের সাথে দেখা হলো অনেক দিন পরে। তো সে আগে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করত যখন আমরা অনার্সে পড়তাম। সেও তখন অনার্সে পড়তো, কিন্তু পড়ার পাশাপাশি সে জব করত। আমরা তখন শুধু স্টুডেন্ট ছিলাম, আমরা ক্যারিয়ার নিয়ে চিন্তা ভাবনা ছিল কিন্তু ইনভলভ হই নাই তখন কোনো কিছুতে। অনার্স ফার্স্ট ইয়ারের কথা বলছি। তো সেদিন দেখা হলো তার সাথে, দেখা হওয়ার পরে জিজ্ঞেস করলাম, স্বভাবতই সবাই যেটা জিজ্ঞেস করে, কোথায় আছেন, কি করছেন। কথা প্রসঙ্গে সে বলল যে সে এখন কিছুই করছে না, অর্থাৎ জবলেস অবস্থায় আছে, বেকার। বলল যে মাঝে মিডিল ইস্ট গিয়েছিল ফ্রি ভিসা, তারপর কিছুদিন থাকার পর অপরচুনিটি নাই, জব নাই, চলে এসেছে দেশে। তো তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই যে আমরা পড়ালেখা শেষ করে সবার একটা এইম থাকে যে একটা ভালো চাকুরি করবেন, কিন্তু আমি মনে করি পড়ালেখা করে এখন আর মন মতো চাকুরি পাওয়াটা অসম্ভব প্রায়। সুতরাং এই মানসিকতা থেকে বেরিয়ে আসার সময় হয়ে গেছে। এখন আর পড়ালেখা শেষ করে চাকুরি করার আশা না করে, বরং পড়ালেখায় থাকা অবস্থায় নিজে কীভাবে প্রতিষ্ঠিত হওয়া যায় সেই চিন্তা করাটাই উচিত। অর্থাৎ প্রথম থেকেই চিন্তা করতে হবে আমাকে নিজে থেকে কিছু একটা করতে হবে, অর্থাৎ ব্যবসার একটা মন মানসিকতা গড়ে তুলতে হবে। হ্যাঁ, চাকরি করলে বেটার, চাকরি ভালো মন মতো পাওয়া গেলে বেটার, চাকরি করা যায়, এটা একটা সেফ ইনকাম, মাস শেষে একটা অ্যামাউন্ট হাতে চলে আসবে। কিন্তু চাকুরির পাশাপাশি একটা ব্যবসার ব্যবস্থা করার চেষ্টা করতে হবে সময় অনুযায়ী। কিন্তু সময় যখন চলে যাবে তখন আর আসলে কিছু করা যাবে না। তো এক্ষেত্রে কি করা যায়, বিভিন্ন ধরনের বিজনেস আজকাল অনেকেই করছেন, যেমন অনেকে ডেলিভারি সার্ভিসের বিজনেস করছেন। ডেলিভারি সার্ভিসের বিজনেসটা হলো একদম উইদাউট এনি এক্সপেন্স বিজনেস, যেটা অনেকে আবার সফটওয়্যার ডেভেলপ করে হোম ডেলিভারি সার্ভিস দিচ্ছেন বিভিন্ন ধরনের পণ্য। এই ধরনের বিজনেস তো আছেই। এছাড়াও একটা নতুন বিজনেস আইডিয়া আমি আপনাদেরকে দিতে চাচ্ছি, সেটা হলো বেবি অ্যান্ড মাদার গুডস, অর্থাৎ বাচ্চাদের এবং মায়েদের পণ্য। এইগুলা নিয়ে একটা স্ট্যান্ডার্ড বিজনেস করা যায়। এই বিষয়ে আমি তিন চারটা ধারাবাহিক ভিডিও আপনাদেরকে দিব। তো আজকে প্রাথমিক একটা ধারণা দিই যে বেবি গুডস বলতে কি বোঝায়। মনে করেন বাচ্চাদের বিভিন্ন ফর্মুলা দুধ আছে, এইগুলা বিভিন্ন সিরিয়াল আছে, এইগুলা ডায়াপার আছে, ওয়াইপস আছে, বিভিন্ন ধরনের টয়েজ আছে এইগুলা, এছাড়াও মহিলাদের কিছু পণ্য আছে, কসমেটিক্স সামগ্রী আছে, এইগুলা মিলিয়ে একটা স্ট্যান্ডার্ড শপ, বিশেষ করে বাচ্চাদের টয়েজ এবং ফর্মুলা, ডায়াপার, ওয়াইপস এইগুলা দিয়ে যে বিজনেস হয়ে থাকে, এইগুলা কিন্তু অত্যন্ত লাভজনক এবং জনগণের কাছে চাহিদাও খুব বেশি।
আমার কাছে মনে হয়েছে। তো আপনারা এই বিজনেস কিভাবে করবেন সে সম্পর্কে আমি আগামী ভিডিওগুলায় বিস্তারিত আলোচনা করব। 3-4টা ধারাবাহিক পর্ব থাকবে। এই ভিডিওগুলা পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।